হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে কারকের অন্য একটি পর্ব নিয়ে চলে আসলাম। কারক প্রায় শেষের দিকে, আজকের পর্বে রয়েছে অবাদান কারক। তো চলুন শুরু করা যাক। আজকে অবদান কারকে যেটি থাকবে, কিভাবে অবদান কারক আপনারা চিনবেন এবং এর কিছু উদাহরণ, এটি নিয়েই আজকে আলোচনাটা হবে। তো অবদান কারক চিনতে হলে এই জিনিসগুলো শিখতে হবে যে কোনো কিছু থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত এবং যা কিছু দেখে কেউ ভীত হয়, এই জিনিসগুলো যদি একটি পুরো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আপনারা বুঝবেন যে ওটি অবাদান কারক। এখন উদাহরণগুলো দেখুন, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পাতা পড়ছে? গাছ থেকে পড়ছে, এই যে পড়াটা, এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটি হচ্ছে অবাদান কারক। 2 নম্বরে দেখুন, দুধ থেকে দই হয়, কোথা থেকে হচ্ছে? দুধ থেকে, তো এটি হচ্ছে অবাদান কারক। 3-এ রয়েছে, খেজুর রসে গুড় হয়, কোনো একটা থেকে গৃহীত হচ্ছে, তাই না? খেজুর থেকে যে রসটা, খেজুর গাছ থেকে একটি রস হচ্ছে, সেখান থেকেই কিন্তু গুড় হচ্ছে, তো এটা কোনো একটা জিনিস থেকে গৃহীত হচ্ছে, তো এটা হয়ে যাচ্ছে অবাদান কারক। পাপে বিরত হও, কোনো একটা জিনিস থেকে দূরে সরে আসা বা কোনো একটা জিনিস থেকে সরে আসা, তো এটাও কিন্তু অবাদান কারক। দেশ থেকে করোনা চলে গেল, যে দূরীভূত হয়ে গেল, আমরা সবাই চাই করোনা আমাদের দেশ থেকে চলে যাক, তো এরকম দূরীভূত হয়ে গেলেও সেটা হয়ে যাবে অবাদান কারক। 6 রয়েছে, বিপদ থেকে বাঁচাও, এখন কোথার থেকে বাঁচাবো? বিপদ থেকে, কোনো একটা জিনিস থেকে রক্ষা করার কথা বলছে, তো অবাদান কারক হয়ে যাচ্ছে। তারপরে দেখুন, বাবাকে বড্ড ভয় পায়, এই যে ভীত হচ্ছি, কোনো একটা কিছু দেখে যদি ভীত হয় সেটাও হয়ে যাবে অপাদান কারক। আর কিছু জিনিস রয়েছে অপাদান কারকে, তো বিভিন্ন রকমের বিভক্তি থাকবেই, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এই যে 8 নম্বরে, বাবাকে বড্ড ভয় পায়, এটা কি হয়ে যাচ্ছে? ভয় পায়, এটা দেখে আপনি বুঝতেই পারছেন যে কাকে ভয় পায়, বাবাকে ভয় পায়, তো এটা কিন্তু অপাদান কারক। আর এই যে বাবাকে, এইটার নিচে দাগ রয়েছে এবং লাস্টে রয়েছে কে, তো কে রে এ রে কোন বিভক্তি হয়? প্রথমে এই পর্বতে আমি দেখিয়েছিলাম কোনটায় কোন বিভক্তি হয়, তো কে রে এ রেতে হয় হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। তো আপনি এখানে কি লিখবেন? অপাদানে দ্বিতীয়া বিভক্তি। এছাড়াও আপনি অপাদান কারকটা কিভাবে চিনবেন? হইতে, থেকে, দিয়ে, দিয়া, এই অনুসর্গগুলো যদি থাকে, এটি দেখেও আপনি বুঝতে পারবেন যে এটি অপাদান কারক। ম্যাক্সিমাম অপাদান কারকের উদাহরণগুলোতে এরকম হইতে, থেকে, তারপরে দিয়া, দিয়ে, এগুলোই বেশিরভাগ ইউজ করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে অপাদান কারকটি আইডেন্টিফাই করতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।